ছেষট্টি বছর বয়সী ষোলোটি বিয়ে একশো সন্তান টার্গেট একশো বিয়ে এক হাজার সন্তান প্রতি রাতে চার স্ত্রীর সাথে ঘুমাই ষোলো স্ত্রীকে সন্তুষ্ট করাই আমার ফুল টাইম জব বিয়ের কোনো বয়স নেই অনেকে আবার মজা করে বলেন বিয়ের কোনো সংখ্যা নেই কিন্তু জিম্বাবুয়ের মিশেক নোর কাছে বিয়ের বয়স কিংবা সংখ্যা কোনোটাই নেই আর এ কারণেই ষোলো স্ত্রী ও একশো সন্তানের পিতা হয়েও থেমে নেই মিশেক লক্ষ্য বহুদূর স্বপ্নটাও আকাশ ছোঁয়া এক সময়ের যুদ্ধে অভিজ্ঞ ব্যক্তিটি স্বয়ংকক্ষেও যে অভিজ্ঞ তা আর বলতে যুক্তরাজ্যের ট্যাবলুয়েট মেট্রো জানাচ্ছে মিশেক তার ষোলো স্ত্রীর মধ্যে পালা করে প্রতি রাতে চার স্ত্রীর সাথে ঘুমান এবং তিনি তার সতেরোতম বিয়ে করার জন্য এখন পুরোপুরি প্রস্তুত গর্বভোরে স্থানীয় সংবাদপত্র দ্য হোল্ডারকে মিশেক বলেছিলেন আমার প্রকল্পটা এগিয়ে নিয়ে যাচ্ছি এটি হলো একটি বহু বিবাহ প্রকল্প যেটি আমি উনিশশো সালে শুরু করেছিলাম এবং একমাত্র মৃত্যু ছাড়া অন্য কিছু আমাকে এটা থেকে সরিয়ে নিতে পারবে না একশো নারীকে বিয়ে করা এবং এক হাজার শিশু জন্মদানের মাধ্যমে আমার এই প্রকল্পের কাজ শেষ হবে এটা আমার ফুল টাইম জব আমি আর অন্য কিছু করি না ঘুমের আয়োজনটা ঠিকঠাক করার জন্য আমি আগেই শিডিউল ঠিক করে রাখি শিডিউল অনুযায়ী আমি নির্দিষ্ট স্বয়ন কক্ষে ঢুকি এক স্ত্রীকে সন্তুষ্ট করে তারপর অন্য ঘরে ঢুকে পড়ি প্রত্যেক স্ত্রীর বয়স অনুসারে কক্ষে মিশেক তার আচরণ পরিবর্তন করেন বয়স্কদের সাথে আমি যেমন আচরণ করি ছোটদের সাথে তেমনটা করি না দেড় শতাধিক বাচ্চা হওয়ায় তিনি কোনো আর্থিক চাপ তো অনুভব করেনই না বড় তিনি এই বিশাল পরিবার থেকে উপকৃত হচ্ছেন দাবি করে বলেন আমার বাচ্চারা আমাকে নষ্ট করেছে আমি নিয়মিত আমার এবং সৎপুত্রদের কাছ থেকে বিভিন্ন উপহার এবং নগদ টাকা পাই এই আত্মবিশ্বাসী বহু বিবাহগীত বিবাহবিদ দাবি করেন যে তার সব স্ত্রী তাকে নিয়ে খুব খুশি তবে তিনি অতিরিক্ত জন চাহিদা দাবি করেন বয়স্ক স্ত্রীরা এমন অভিযোগ করার কারণে তিনি এখন আরও অল্প বয়সী মেয়েদের বিয়ে করার পরিকল্পনা করছেন তিনি বলেন আমার প্রত্যেক স্ত্রী আমার জন্য প্রতিদিন রান্না করে তবে খাবার সুস্বাদু না হলে আমি তা খেতে পাই না রুচি না হলে সেগুলো ফিরিয়ে দিই ওরা সবাই ব্যাপারটা জানে ওরা আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যে আমি ওদের খাবার ফেরত পাঠালেও ওরা রাগ করবে না কোনো কিছু ফেরত পাঠানোটা আসলে ওদের জন্য একটা শিক্ষা যা ওদেরকে আরো ভালো গড়াতে উৎসাহিত করে অনেকে মজা করে বলেন বিয়ের কোনো বয়স নেই অনেকে আবার মজা করে বলেন বিয়ের কোনো সংখ্যাও নেই তা আজ হাতে নাতে প্রমাণ পাওয়া গেল এরকম তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভি ভি থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন